নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আপনাদের জন্য খুব সুন্দর সিম্পল একটা রেমেডি নিয়ে এসেছি, যেটা আমাদের চুলকে সিল্কি সফট করবে, সুন্দর করবে এবং খুশকিমুক্ত করতেও সাহায্য করবে। তার জন্য ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো এই রেমেডি। আজকের এই ব্যস্ততার দিনে সবসময় অনেক কিছু মাথায় মেখে অনেকক্ষণ থাকা সম্ভব হয় না, কিন্তু কিছু করি আর না করি মাথায় শ্যাম্পু তো একদিন করতেই হয়, বা সপ্তাহে সেটা বাইরে বেরোলে দুদিন বা তিন দিনও করতে হয়। তো শ্যাম্পুর সাথে যদি এমন কিছু জিনিস মিশিয়ে আমরা শ্যাম্পু টাকে বানাই তাহলে কেমন হয়? তো চলুন আজকে সেই রেমেডি আপনাদের সাথে শেয়ার করছি। সবার প্রথম দেখুন, আমি এখানে মধু নিচ্ছি। আপনারা বাজারজাত যে কোনো মধু নেবেন, আর এই মধুটা আমার চাকভাঙা মধু বলেই তলায় একটু বসে গেছিলো। তো মধু কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো, চুলকে নারিশ করতে সাহায্য করে এবং চুলকে সিল্কে সব সুন্দর রাখতেও সাহায্য করে। আর এবার দেখুন অ্যালোভেরা লিভ। আপনাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি এরকম অ্যালোভেরা গাছ থাকে, কিন্তু ব্যবহারের সঠিক নিয়ম জানা না থাকলে যার জন্য পড়ে পড়ে গাছগুলো নষ্টই হয়ে যায়। আবার অনেকে বলে অ্যালোভেরা লাগালে চুলে ইচিং হতে পারে বা স্কিনে ইচিং হতে পারে, তাদের ক্ষেত্রে বলি অ্যালোভেরা লিভ এরকম ভাঙার সাথে সাথেই দেখবেন এই যে ইয়েলো কালারের যে টক্সিনটা বেরোচ্ছে, এই টক্সিনটা কিন্তু আমাদের চুলের জন্য একদমই ভালো না, চুলের জন্য ভালো না, স্কিনের জন্য ভালো না। এই ইয়েলো কালারের টক্সিন কিন্তু যেখানে লাগবে সেখানে কিন্তু আমাদের চুলে বা স্কিনে র্যাশ হতে পারে, চুলে তো না, চুলের গোড়া। তো এই জন্য ইয়েলো এই জুসটাকে বার করে ফেলতে হবে। এটা বার করার জন্য কী করতে হবে, লম্বা করে কেটে যদি লম্বা করে দাঁড় করিয়ে রাখেন তাহলে দেখবেন কিছুক্ষণ পরে ইয়েলো জুসটা বেরিয়ে যাচ্ছে, বা জলের মধ্যে এরকম লম্বা করে যদি দাঁড় করিয়ে রাখেন কিছুক্ষণের মধ্যেই, আধ ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যেই দেখবেন জলটা পুরো ইয়েলো কালার হয়ে গেছে। এই জলটা আবার গাছের জন্য ভীষণ ভালো, যে কোনো গাছে যদি দেন পোকা লেগেছে সেই সব গাছে খুব ভালো কাজ দেবে। তো দেখুন এবার আমি এখানে অ্যালোভেরা জেল দিয়েছি। এখানে আমি বাজারজাত অ্যালোভেরা জেল ইউজ করছি, আপনারা প্লান্ট বেসও অ্যালোভেরা জেল ইউজ করতে পারেন, সেটাও কোনো অসুবিধা হবে না। এই দুটো উপাদানকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এরকমভাবে আপনারা শুধু এই অ্যালোভেরা জেল আর মধু সারা মাথায় লাগিয়ে ঘণ্টাখানেক রেখেও শ্যাম্পু করে নিতে পারেন, কিন্তু আজকে আমি শ্যাম্পু বানিয়ে দেখাবো বলেছি। এবার দেখুন আমি একটা যে কোনো শ্যাম্পুর পাতা নিচ্ছি, আপনাদের দেখানো সুবিধার্থে আমি এখানে ক্লিনিক প্লাসের পাউচ পাতা ইউজ করছি, আপনারা যে শ্যাম্পু ইউজ করেন সেই শ্যাম্পু দিয়ে দেবেন। এবার খুব শ্যাম্পুটাকে দিয়ে খুব ভালো করে মিক্স করে নেবো। এখানে আমি আর লাস্ট আর একটা উপাদান মিশাবো, সেটা না মেশালে চুলকে আরও সুন্দর বানাতে হবে, সেই জন্য এই উপাদানটা। তো আগে শ্যাম্পুটা দিয়ে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কী উপাদান দেবো। এবার ভালো করে মিশিয়ে নিলেই আমাদের শ্যাম্পুটা রেডি হয়ে যাবে, কিন্তু এটা যেহেতু খুব ঘন হয়েছে মাথায় মাখতে অসুবিধা হবে, সেই জন্য আমি এখানে একটু জল মিশিয়ে নিচ্ছি। জল নিয়ে এখানে বলার আছে যে জল আপনারা খান সেই জলই ইউজ করবেন, অনেক সময় ট্যাপ ওয়াটারের জলে অনেক সময় নুন থাকে, সেই জন্য সেই ট্যাপ ওয়াটারের জল ইউজ না করে খাওয়ার জল ইউজ করবেন। এবার দেখুন এই সবকটা উপাদানকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার বলি আপনারা এটা কীভাবে মাখবেন, তারপরেও আগে একটা কথা বলছি, এর মধ্যে একটুখানি আমি লাস্টে চিনি মেশাবো, চিনিও কিন্তু আমাদের চুলের জন্য খুব ভালো। কারা কারা মাখতে পারেন, এটা হচ্ছে ছেলে মেয়ে ছোটো বড় সবাই মাখতে পারে, কারণ আপনারা নিজেরা দেখে নিয়েছেন এটার মধ্যে কী কী আছে, আর এটা চুলের কোনো ক্ষতি করবে না। তো এটা খুব ভালো একটা শ্যাম্পু, এইভাবে যদি প্রত্যেকবারই শ্যাম্পু করেন তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন, আর প্রথমবার ইউজ করাতেই দেখবেন চুলটা কতটা সিল্কি সফট সুন্দর হয়েছে। আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার বলি মাথায় কীভাবে মাখবেন। দেখুন আমি চিনিটা মিশিয়ে নিয়েছি, চিনিটা একটু আগে দিলে ভালো হতো কিন্তু আমি ভুলে গেছিলাম পরে চিনিটাকে ইউজ করেছি। তো কীভাবে মাখবেন, ধরুন আজকে শ্যাম্পু করবেন বলে ভাবছেন, এটাকে মেখে সারা মাথায় মেখে নেবেন, যেহেতু এটার মধ্যে অলরেডি শ্যাম্পু মেশানো আছে সেহেতু আমি খুব বেশিক্ষণ টাইম আপনাদেরকে মাথায় লাগিয়ে রাখতে বলবো না। আপনারা চেষ্টা করবেন এখানে এটা 15 থেকে 20 মিনিটের মতো রাখবেন, তারপরে হালকা হাতে ম্যাসাজ করবেন, ম্যাসাজ করে রেখে দেবেন। এবার এক্সট্রা করে আপনাদেরকে আর শ্যাম্পু করতে হবে না, কারণ এটার মধ্যে অলরেডি শ্যাম্পু মেশানো আছে, মাথায় লাগানোর সাথে সাথেই দেখবেন ফেনা হয়ে গেছে। 15 থেকে 20 মিনিট থাকার পরে হালকা হাতে ম্যাসাজ করবেন, ম্যাসাজ করে জল দিয়ে ধুয়ে নেবেন, ব্যাস খুব ভালো শ্যাম্পু হয়ে গেলো। এইভাবে করুন, যখনই শ্যাম্পু করবেন এইভাবে শ্যাম্পুর সাথে কিছু না কিছু মিশিয়ে আপনারা এটা ইউজ করতে পারেন। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।